অধ্যায় ষোলো বৃত্তের পরিধি কোশ্চেন নাম্বার ১৭ মহিন সাইকেলে চেপে ৭ মিটার ৫ ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে ৪৬ সেকেন্ড ও ৪৪ সেকেন্ড সময় নেয়। ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ধরি বৃত্তাকার পথের ভেতরের প্রান্তের ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। অতএব বৃত্তাকার পথের বাইরের প্রান্তের ব্যাসার্ধ হবে আর প্লাস, যেহেতু এখানে বলেছে যে সাত মিটার পাঁচ ডেসিমিটার চওড়া, আর সাত মিটার পাঁচ ডেসিমিটার মানে হবে ৭৫ ডেসিমিটার, সাত মিটার মানে ৭০ ডেসিমিটার, তার সঙ্গে পাঁচ ডেসিমিটার মানে ৭৫ ডেসিমিটার, তার মানে আর প্লাস ৭৫ ডেসিমিটার। অতএব বৃত্তাকার পথের ভেতরের প্রান্তের পরিধি সমান টু পাই আর ডেসিমিটার। অতএব বৃত্তাকার পথের বাইরের প্রান্তের পরিধি হবে সমান, এখানে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস ৭৫, তাহলে হবে টু পাই ইন্টু আর প্লাস ৭৫ ডেসিমিটার। আমরা জানি গতিবেগ যদি অপরিবর্তিত থাকে তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক, তাহলে বাইরের প্রান্তের পরিধি টু পাই আর প্লাস ৭৫ বাই ভেতরের প্রান্তের পরিধি টু পাই আর ইকুয়াল টু বাইরের প্রান্তের পরিধি বরাবর যেতে সময় লাগে ৪৬ সেকেন্ড বাই ভেতরের প্রান্তের পরিধি বরাবর যেতে সময় লাগে ৪৪ সেকেন্ড। তাহলে আমরা জানি গতিবেগ যদি অপরিবর্তিত থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সরল সমানুপাতে থাকে। অর এখানে আমরা টু টু পাই পাই কেটে দিতে পারি, তাহলে এখানে আমরা কাটতে পারি দুই দিয়ে ২৩ দোগুণ ৪৬ ২২ দোগুণ ৪৪, তাহলে উপরে থাকলো আর প্লাস ৭৫ বাই আর সমান ২৩ বাই ২২। অর আমরা ক্রস করে গুণ করতে পারি ২৩ আর সমান ২২ আর প্লাস ৭৫কে ২২ দিয়ে গুণ করব, ২২ দোগুণ ১০ ৭ দোগুণ ১৪ একে ১৫, ৫ দোগুণ ১০ ৭ দোগুণ ১৪ একে ১৫, ০ ৫ ৬ ১ ১৬৫০। আর ২২ আর কি বাম দিকে নিয়ে আসি, ২৩ আর মাইনাস ২২ আর সমান ১৬৫০, আর সমান ১৬৫০। তাহলে আর হলো বৃত্তাকার পথের ভেতরের প্রান্তের ব্যাসার্ধ। তাহলে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে টু ইন্টু ১৬৫০ ডেসিমিটার সমান শূন্য পাঁচ দুগুণ ১০ ছয় দুগুণ ১২ একে ১৩ দুই একে ২ একে ৩ ৩৩০০ ডেসিমিটার। তাহলে এবার আমরা ডেসিমিটার কি মিটারে নেব, ডেসিমিটার কি মিটারে নিতে গেলে ১০ দিয়ে ভাগ, তার মানে ৩৩০ মিটার। ১৮ নম্বর, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময় অনুপাত ২০:১৯, যদি পথটি ৫ মিটার চড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি বৃত্তাকার পথের ভিতরের প্রান্তের ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব বৃত্তাকার পথের বাইরের প্রান্তের ব্যাসার্ধ সমান, যেহেতু পথটি ৫ মিটার চওড়া
সুতরাং বাইরের প্রান্তের ব্যাসার্ধ হবে আর প্লাস ফাইভ মিটার। এবার বৃত্তাকার পথের বাইরের প্রান্তের পরিধি হবে টু পাই ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস ফাইভ বাই ভেতরের প্রান্তের ব্যাসার্ধ হচ্ছে আর, সুতরাং পরিধি হবে টু পাই আর সমান। আর প্রশ্নে দেওয়া আছে যে বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। তাহলে আমরা লিখতে পারি এখানে 20/19। কেন সমান হবে? আমরা জানি গতিবেগ যদি অপরিবর্তিত থাকে তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। আর এখান থেকে আমরা টু টু পাই পাই কেটে দেব, তাহলে থাকলো এখানে 20 আর সমান 19 কে আর দিয়ে গুণ করলে 19 আর প্লাস 5 19 95। আর 20 আর মাইনাস 19 আর সমান 95। আর 20 আর থেকে 19 আর বাদ দিলে পাবো আর, আর সমান 95। অতএব বৃত্তাকার পথের ভেতরের প্রান্তের ব্যাসার্ধ হচ্ছে 95 মিটার। তাহলে অ্যান্সারটা হবে বৃত্তাকার পথের ভিতরের প্রান্তের ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ, টু ইন্টু 95 মিটার সমান 5 দ্বিগুণ 10 9 দ্বিগুণ 18 19 190 মিটার। 19 MCQ 1 নম্বর, একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত? ধরি বৃত্তাকার ঘড়ির ব্যাসার্ধ সমান আর একক, অতএব ঘন্টার কাটার গতিবেগ, যেহেতু ঘন্টার কাটা পুরো একবার ঘুরাসতে তার সময় লাগে 12 ঘন্টা, সুতরাং তার গতিবেগ হবে অতিক্রান্ত দূরত্ব মানে পরিধি বাই সময় 12 একক পার ঘন্টা। আবার মিনিটের কাটার গতিবেগ হবে, তাহলে মিনিটের কাটার গতিবেগ হবে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পরিধি 2πr বাই মিনিটের কাটা পুরো একবার ঘুরে আসতে তার সময় লাগে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তাহলে এত একক পার ঘন্টা। অতএব ঘন্টার কাটার গতিবেগ ইস্টু মিনিটের কাটার গতিবেগ সমান 2πr/12 ইস্টু 2πr। তাহলে 2πr 2πr কেটে গেল, থাকলো 1/12 ইস্টু 1, একে 12 দিয়ে গুণ করলে আমরা পাবো 1:2, একে 12 দিয়ে গুণ করলে পাবো 12। তার উত্তরটা হবে ঘন্টার কাটার গতিবেগ এবং মিনিটের কাটার গতিবেগ অনুপাত 1:12। 2 নম্বর, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সময় πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লাগবে। তাহলে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ অতিক্রম করার অর্থ পার্কটির পরিধি অতিক্রম করা। তাহলে বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে পার্কটির পরিধি হবে 2πr একক, তার মানে 2πr একক অতিক্রম করা। অতএব পার্কটির ব্যাস হবে 2r একক। সময় বৃত্তাকার পার্কটি সম্পূর্ণ একবার পরিক্রমা করতে πx/100 মিনিট সময় নেয়, তার মানে 2πr একক যেতে সময় লাগে
পাই এক্স বাই 100 মিনিট। অতএব এক একক যেতে সমার সময় লাগবে পাই এক্স বাই 100 বাই 2 পাই আর মিনিট। অতএব ব্যাস বরাবর অর্থাৎ 2 আর একক যেতে সমার সময় লাগবে পাই এক্স বাই 100 ইন্টু 2 পাই আর ইন্টু 2 আরটা উপরে বসে যাবে 2 আর, তাহলে পাই পাই কেটে দিলাম, 2 2 কেটে যাবে, আর আর কেটে গেল, থাকলো এক্স বাই 100। উত্তরটি হবে পাকটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমার সময় লাগবে এক্স বাই 100 মিনিট। 3 নম্বর, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি? তাহলে প্রশ্ন দেওয়া আছে যে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে বর্গক্ষেত্রের বাহু যা হবে আর এই বৃত্তের ব্যাসও তাই হবে। প্রশ্নে বলে দিয়েছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে এই বৃত্তের ব্যাসও হবে 10 সেমি। তাহলে উত্তরটা হবে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য অপশানে 10 সেমি। 4 নম্বর, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তটি বর্গক্ষেত্রে পরিলিখিত। এবার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে বৃত্তের ব্যাসও তাই হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 5√2 সেমি। অতএব বৃত্তের ব্যাস হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে 5√2 সেমি। অ্যান্সার হবে অপশন 8। 5 নম্বর, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে? ধরি বৃত্তের অন্তর্ব্যাসার্ধ সমান r সেমি। প্রশ্নে যেহেতু বলে দিয়েছি যে বৃত্তাকার বলয়টি 5 সেমি চওড়া, সুতরাং বৃত্তের বহির্ব্যাসার্ধ সমান r+5 সেমি হবে। অতএব বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর হবে, তাহলে বহির্ব্যাসার্ধ হচ্ছে r+5 - অন্তর্ব্যাসার্ধ হচ্ছে r = -r + r কেটে যাবে সমান 5 সেমি। তাহলে অ্যান্সারটা হবে অপশন এ 5 সেমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।